যে ব্যক্তির কাছে টাকা পান সেই ফেসবুক অথবা ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে যে ডকুমেন্টসটা আছে আপনার কাছে যে কথোপকথন অথবা মেসেজিং চ্যাট আছে সেটা দেখিয়ে একটা লিগ্যাল নোটিশ পাঠাতে পারেন যে ব্যক্তির কাছে টাকা পান সেই ব্যক্তিকে অবশ্যই লিগ্যাল নোটিশে আপনি 30 দিনে একটা সময় দিবেন যেন উক্ত দিনের ভিতরে আপনার টাকা ফিরিয়ে দেয় সে অ্যামাউন্ট যদি সে 30 দিনের ভিতরে ব্যাক না করে তাহলে অবশ্যই আপনি একটা মানি স্যুট করতে পারেন অর্থঋণ আদালতে আর মানি স্যুটটা যখন করবেন তখন কিন্তু অবশ্যই সে কোর্টে আসতে বাধ্য ইভেন কি আপনার টাকা দিতে বাধ্য যদি আপনার কাছে যত উপযুক্ত এভিডেন্স ইভেন ডকুমেন্টস থাকে ফেসবুক ইউটিউব মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে যে ট্যাক্স করেছেন অথবা কথা বলেছেন সেই ডকুমেন্টসগুলো যদি আপনি দেখাতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনার পাওনা টাকা আপনি অবশ্যই পাবেন সেক্ষেত্রে কিন্তু সে ডিনাই করার কোনো স্কোপ থাকে না সো এখন থেকে বলবো আপনারা যারা ফ্রেন্ডদেরকে রিলেটিভদেরকে অথবা পাড়া প্রতিবেশীদেরকে টাকা ধার দেন সেই ক্ষেত্রে অবশ্যই যে কোনো একটা ডকুমেন্টস নিয়ে রাখবেন যে আপনি টাকা ধার দিয়েছেন ইভেন কি লিখিত একটা সাইন নিয়ে রাখবেন কত টাকা দিয়েছেন কবে সেই টাকা ব্যাক দিবে ইভেন কি যারা টাকা নেন তাদেরকে বলবো যে আপনারা যখন টাকাটা নেন খুব ভালো করে টাকাটা নেন কিন্তু টাকাটা দেওয়ার সময় আপনাদের আর খেয়াল থাকে না খুবই খামখেয়ালি থাকে সেক্ষেত্রে যে টাকা দিয়েছে মনে হয় যে সে টাকা দিয়ে সে একটা অপরাধ করে ফেলেছে সো এয়ারপোর্ট থেকে যদি কেউ টাকা দেন অথবা টাকা পান সেক্ষেত্রে দেনাদার এবং পাওনাদার এই ডকুমেন্টসের মাঝখানে কিন্তু অবশ্যই আপনার একটা নিজস্ব সমঝোতা তৈরি করতে পারেন পরবর্তীতে কিন্তু ইন্টারনাল কোনো কনফ্লিক্ট তৈরি হবে না যার টাকা সে পাবে এবং কি যে পাওনাদার সে আপনাদের কাছে বারবার চেয়ে লজ্জা পাবে না সো এখন থেকে আমরা সমাজে সচেতনতা তৈরি করি এবং কি আইনের ব্যাপারে অবশ্যই সচেতন হই তাহলে দেখবেন যে বাংলাদেশের এই সমাজে ছোটোখাটো সমাজে দেনাদার এবং পাওনাদারের মাঝখানে কোনো প্রবলেম তৈরি হবে না ইভেন কি সমাজটা খুব সুন্দরভাবে চলবে আজকের এপিসোড এ পর্যন্ত এরপর যদি দেনাদার এবং পাওনাদারের বিরুদ্ধে কোনো কিছু জানার থাকে আমাদের ফেসবুক ইউটিউবে অবশ্যই ট্যাক্স করতে পারেন আমরা অবশ্যই আপনাদেরকে কমেন্টসে জানিয়ে দেবো মূল সব আনসারগুলো আজকে পর্বে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন